হ্যালো গাইস, আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই দেখছো কি আমার ফোর চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলছি তোমাদের জন্য আরও একটা নতুন ইভেন্টের ভিডিও। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাড ফ্রেন্ড বাটনটা আছে, অ্যাড ফ্রেন্ড বাটনটাতে তোমরা ক্লিক করো। বাটনটি ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে বন্ধুরা, নিচে আছে আমাদের কল ব্যাক বলে একটা অপশন চলে এসছে। সো বাঁদিকে নিচে দেখতে পাচ্ছ তোমরা কল ব্যাক বলে একটা অপশন চলে এসছে আমাদের গেমে। সো তোমরা এই কল ব্যাকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে আমরা এসব টোকেনগুলো পাবো আর এসব জিনিসগুলো সব পাবো। আর এই যে দেখতে পাচ্ছ একটা আমরা কাটানা স্কিন পেয়ে যাবো। সো এই কাটানা স্কিনটা তোমাদের এই কল ব্যাক ইভেন্টে তোমরা পেয়ে যাবে। সো ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে আমি সব কিছু দেখিয়ে দেবো আজকের আমার এই ভিডিওতে বন্ধুরা। সেজন্য ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি এগুলো সব পেয়ে গেছি। সো এগুলো আমি ইন্ট্রোর পর ক্লেম করবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা কি বলে দেবো, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অলে সেট করে দিও, আর তার সাথে পারলে এক করে লাইক করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো একটু ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক। কল ব্যাক ইভেন্টটা শুরু করার আগে আমাদের গেমে কিছু নতুন রিওয়ার্ড একদম ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। সেই সব রিওয়ার্ডগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি এবার যাবো আমাদের যে ইভেন্ট সেকশনে। এখানে যাওয়ার পর আমরা এখানে যাবো র্যাম্পেজ 03 বলে ইভেন্টের এখানে এই পেজটাতে চলে যাবো 2 নম্বরে। সো 2 নম্বরে আসার পরে আমরা এখানে র্যাম্পেজ পেজের এখানে চলে এসেছি। তো তারপরে আমরা এখানে ক্লিক করো বন্ধুরা। চলো এখানে আমরা ক্লিক করি। এবার আমাদের যে 3 নম্বরে তোমার 4 নম্বরটাকে ক্লিক করি। সো 4 নম্বরে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে প্যানের স্ক্রিনটা বন্ধুরা, প্যানের স্ক্রিনটা তোমরা আজকে পেয়ে যাবে বন্ধুরা একদম ফ্রিতে। সো কী করে তোমরা পাবে, তোমরা অনেক আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে 26 তারিখে তোমাদের 26শে জুনে তোমরা কী করলে পাবে। সো এটা আমি আজকে বলে দিচ্ছি, তোমরা যদি অনেকেই যদি না জানো আমার ভিডিও দেখছো অবশ্যই মানে জানো না, তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই। চলো এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে আমাদের যে ইভেন্টের মানে কীভাবে কমপ্লিট করবে। এখানে দেওয়া আছে আমাদের বুইয়া 3 টাইমস বন্ধুরা। এটা হচ্ছে ট্রেনিং মোড বাদ দিয়ে তোমরা 3টে বুইয়া মারতে পারো যে কোন গেমে বন্ধুরা, যে কোন গেমে বলতে পারছি না আমি এখনও চেক করিনি বন্ধুরা। তোমরা অবশ্যই দেখে নিও একবার ক্লাসিক র্যাঙ্কে, বা তারপরে তোমরা দেখে নিও বড়ো মাঠের, ঠিক আছে ক্লাসিকে। সো বন্ধুরা এটার ডেট আছে বন্ধুরা 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। তোমরা এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে নিচে দেখতে পাচ্ছ ইভেন্ট টাইম বলে অপশান আছে আমাদের যে 26 তারিখ থেকে। আজকে 26 তারিখ আজ তোমাদের ইভেন্টে কমপ্লিট করার অপশান দিয়ে দেবে, আর কালকে পর্যন্ত তোমাদের ইভেন্টটা থাকবে। সো এরপরে কী আছে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। এরপরে নিচের পেজটাতে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের একটা ওপেন রয়্যাল ভাউচারটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। ওপেন রয়্যাল ভাউচারটা তোমরা কমপ্লিট করতে হবে বলে দিচ্ছি বন্ধুরা। সো তোমরা এখানে যে ডান সাইডের ওপরে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে প্লে 1 ম্যাচ ইন নিউ মোড। সো বন্ধুরা নিউ মোড বলে আমাদের এখানে একটা নতুন আজকে 26 তারিখে একটা গেম চলে এসেছে তোমরা নিউ মোড বলে। সেই নিউ মোড তোমাদের খেলতে হবে এক গেম ফ্রেন্ডের সাথে, তাহলে তোমরা এটা পেয়ে যাবে ওপেন রয়্যাল ভাউচার। সো এখানে ইভেন্ট টাইম এর দেওয়া আছে 6, তারপর এরও দেওয়া আছে তোমার 7 তারিখ পর্যন্ত। এটা তোমরা 7 তারিখ বলছি, সরি বন্ধুরা, এটা 2 জুলাই পর্যন্ত তোমরা এটা পাবে। 2 জুলাই পর্যন্ত ইভেন্টটা থাকবে, এটার কমপ্লিট করা সে চিন্তা নেই। তোমরা কাল পরশু যেদিনই হোক করতে পারো, যারা কাল পরশুর মধ্যে আমার ভিডিওটা দেখছো। সো তারপরে কী আছে বন্ধুরা, তারপরে হচ্ছে আমাদের যে র্যাম্পেজ ইভেন্টটা বন্ধুরা, যে র্যাম্পেজ ইভেন্টটার র্যাম্পেজ ইভেন্টের যে কল ব্যাকটা আছে বন্ধুরা, সেই র্যাম্পেজ ইভেন্টের কল ব্যাকের অপশানটা আছে এরপরে বন্ধুরা। তো চলো এরপরে দেখিয়ে দিই র্যাম্পেজ ইভেন্টের যে কল ব্যাকের পেজটা বন্ধুরা, এখানে তোমরা পেয়ে যাবে। না হচ্ছে তোমরা ফ্রেন্ডের ওখান থেকেও যেতে পারো, তোমরা এখান থেকেও আসতে পারো। সো এখানে আমরা এবার গোটুতে ক্লিক করবো। গোটুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি নিচে গোটুতে ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে চলে এসলো। সো আমরা আমি এটা করে দিয়েছি 5টা সকালবেলাতে আমার এখানে কল ব্যাক করে নিয়েছি। সো কল ব্যাক তোমরা কীভাবে করবে সব কিছু বলে দিচ্ছি আমি, তার আগে ক্লেম করে নিই এগুলো সব। এগুলো ক্লেম করে নিই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি তোমাদের এখনই দেখিয়ে দেবো কাটানাটা কীরকম লাগছে। চলো সো কাটানাটা আমরা এখানে নিয়ে নিলাম। সো কাটানাটা নেওয়ার পর এখানে আমার কাটানাটা আমরা সেট দেখি লেজেন্ডারি কি লেজেন্ডারি নয় বন্ধুরা। চলো এবার লেজেন্ডারি কি চেক করা যাক। সো এই কাটানার স্কিনটা দেখা যাক বন্ধুরা, এটা লেজেন্ডারি আছে কাটানার স্কিনটা, তোমরা এটা হাতেও ধরতে পারো। তো বন্ধুরা তো চলো এবার আমরা তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কল ব্যাক ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবো। তার আগে বন্ধুরা আমাদের যে র্যাম্পেজ ইভেন্টে আজকে রিওয়ার্ডগুলো আরও কী চলছে সেটা দেখে নিই। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লগিং রিওয়ার্ডে এক দিয়ে দিয়েছে স্কেটবোর্ড বন্ধুরা। লগিং রিওয়ার্ড এখানে যে বলেছিলাম স্কেটবোর্ডটা তোমরা পাবে। তো এখানে আমরা বাঁদিকে বক্সে ক্লিক করলাম, তারপর এখান থেকে তোমরা ক্লেম করে নেবে। আজকে তোমাদের দিয়ে দিয়েছে ক্লেম করার অপশান বন্ধুরা, এখান থেকে তোমরা ক্লেম করে নেবে আজকে। সো আজকে হচ্ছে 26শে জুন, আজকে তোমরা ক্লেম করে নেবে। সো এখানে ক্লেম করে নিলাম বন্ধুরা।
বন্ধুরা চলো এখানে আবার তারপরে কি আছে ফ্রি আইটেম ফ্রি আইটেম এখানে কিছু নেই তাছাড়া এখানে তোমরা এখানে ড্র করে নিও সো আমি এখানে ড্র করে নিয়েছি বন্ধুরা এখান থেকে ড্র কালকে ড্র করলে আমি আরেকবার পেয়ে যাব এটা তো চলো এবার তারপরে এবার তোমাদের বলে দিই যে কলব্যাক ইভেন্টটা তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদের এখানে তোমরা যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের একটা নোব অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা তোমাদের অবশ্যই 7 দিন লগইন না হওয়া দরকার বন্ধুরা 7 দিন তোমরা যে অ্যাকাউন্ট লগইন করনি হয়তো নোব অ্যাকাউন্ট তোমাদের আছে অনেকেই বানিয়েছো কলব্যাকের ইভেন্ট থেকে সো এমন একটা অ্যাকাউন্ট লাগবে সেটা যেটা তোমাদের 7 দিন লগইন করা হয়নি বন্ধুরা 7 দিন লগইন না করলে তোমরা ওই আইডি থেকে কলব্যাক তোমাদের নিজের আইডিতে পাঠাতে পারবে তোমরা ওইসব রিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারবে একদম ফ্রিতে বন্ধুরা তোমাদের ওখানে 5টা কলব্যাক করতে হবে দিয়েছে 7টা করলে পরে ওখানে কারো টোকেন পেয়ে যাবে আর 5টা করলে তোমরা এখানে যে স্কিনটা আছে কাটানার সেই স্কিনটা পেয়ে যাবে সো তোমরা এখানে কীভাবে করবে তোমরা এখানে 7 দিন পুরনো একটা আইডি খুলে নিও যা যেটা লগ ইন করা নেই 7 দিন আগে তোমরা গেম প্লে করেছো তারপরে আর গেমই খোলোনি বা গেম খোলোনি বা গেম প্লে করোনি সো এখানে তারপরে আমরা উপরে যে ডান দিকে চলে যাবো ডান দিকে যে আমাদের ফ্রেন্ডওয়ালা আইকন আছে ফ্রেন্ড বা ফ্রেন্ডের যেটা আছে ফ্রেন্ডে যাওয়ার পর আমরা এখানে নিচে দেখতে পাবো কলব্যাক সো কলব্যাকে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এখানে তোমাদের একটা ইউআইডি দেওয়ার অপশান আছে বন্ধুরা এখানে দিতে হবে তোমাদের তোমরা এই যে নোব অ্যাকাউন্ট থেকে তোমরা যে মেন অ্যাকাউন্টে তোমাদের যে পাঠাচ্ছ রিকোয়েস্ট সেটা তোমাদের দিতে হবে যেটাতে তোমরা নিতে চাও বন্ধুরা যেটা তোমাদের ভালো অ্যাকাউন্ট সেটা এখানে ইউআইডি দিয়ে বন্ধুরা এখান থেকে তোমরা রিকোয়েস্ট সেন্ড মারবে এখান থেকে তোমাদের আইডিতে চলে যাবে একটা কলব্যাক এইভাবে করে তোমাদের 5টা আইডিতে কলব্যাক করতে হবে বন্ধুরা এরকম গিয়ে তোলো তাহলে তোমরা পেয়ে যাবে এই কাটানের স্কিনটা আর নোবের অ্যাকাউন্টে তোমরা কোনো নোব অ্যাকাউন্টে পুরোনোটা খুললে তোমরা নোব অ্যাকাউন্টে একটা লাগে মানে একটা কলব্যাক করলে তোমরা এখান থেকে কাটানের স্কিনটা পেয়ে যাবে সুন্দর এইভাবে তোমাদের কাটা এই স্কিনটা তোমাদের কমপ্লিট করতে হবে সুন্দরা আজকের আমার ইভেন্টের ভিডিও এই পর্যন্ত ছিল আমি আর সেই 10টা সাড়ে 10টার দিকে আর একটা ভিডিও আপলোড করো বন্ধুরা সেই ভিডিওটা আমি বলে দেবো যে তোমরা আজকে সে 26শে জুন আজকে তোমরা যে রেডিম করে আজ তোমরা কী পাবে আর কী করলে পাবে বন্ধুরা সব বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দেবো সেই ভিডিওটা ছেড়ে দেবো সেই ভিডিওটা তোমরা একবার গিয়ে 12টার সময় দেখবে 12টার সময় তোমাদের আমি রিডিম কোড দিয়ে দেবো এই ভিডিওটাতে সব বন্ধুরা ভিডিওটা আমি আগে আগে ছেড়ে দেবো কারণ কি আমার তো ব্রড ব্যাংক নেই আমার নেট স্লো মারলে তোমার ওয়াইফাই নেই নেট স্লো মারলে আমার ওখানে টাইম ওভার হয়ে যাবে আধ ঘন্টা টাইম থাকে বন্ধুরা সেই জন্য বলছি ভিডিওটা একটু দেখে নিও 10টার পরে আমি কলব্যাকের বা ভিডিওটা শেষ করলাম তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত ছিল অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো আর একটা করে কমেন্ট করো সো টাটা গুড বাই Mm-hmm.